হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি ওটসের অমলেট। ওটস খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর বাচ্চারা কিন্তু এমনিতে সবজিটা একটু কমই খেতে চায়, তাই এরমভাবে ওটস দিয়ে, সবজি দিয়ে, ডিম দিয়ে যদি ওদের অমলেট বানিয়ে দেওয়া হয়, ওরা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে, আর এটা খেতেও হয় খুব মুখরোচক। তাহলে চলো আমার সাথেই পুরো রেসিপিটা দেখে নাও। একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে ওটসটা নিয়ে নিয়েছি, ওটসটা আমি গুঁড়ো করে নেব। সঙ্গে নিয়ে নিয়েছি কিছু সবজি, আমি এখানে সবজিগুলো একদম মিহি করে চপ করে নিয়েছি চপারে, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ধনে পাতা। ওটসটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ বেসন, আর দিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটা দিলে কিন্তু সুজিটা একটু ফুলে উঠে, একটু পরিমাণটাও বেশি হবে, আর সুজি তো অবশ্যই স্বাস্থ্যের পক্ষে উপকারী। যারা আমরা ওয়েট লসের প্রক্রিয়ায় আছি বা ওয়েট লস জার্নি স্টার্ট করেছি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আমি যেহেতু এটা হেলদি বানাচ্ছি, তাই আমি এখানে লঙ্কা গুঁড়োটা ইউজ করছি না, হলুদ গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, দেখতে খুব ভালো লাগে। এবার চপ করে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারো, যেমন এখানে তোমরা বিট অ্যাড করতে পারো, ফুলকপি, বাঁধাকপি মিহি চপ করে, পেঁয়াজ কলি অ্যাড করতে পারো। আমার হাতের কাছে যে যে সবজিগুলো ছিল সেগুলো চপারে চপ করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমরা যেমন গোলা রুটি বা আমরা যখন পাটিসাপটা বা সরু চাকলি বানাই, যেমন আমাদের মিক্সচারটা হয়, সেরমভাবেই কিন্তু এটাকে আমরা বানিয়ে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। অল্প অল্প করে জল মিশিয়ে এটা আমরা একটা ব্যাটারের মতো বানিয়ে নেব। আরও কিছুটা জল দিয়ে দিলাম। যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটাও দিচ্ছি না। এটাতে অবশ্যই কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচি দিও, তাহলে কিন্তু একটু ঝালঝাল ফ্লেভার আসে। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারটা বানিয়ে কিন্তু একটু 10 মিনিট রেখে দেবো, যেহেতু সুজি আছে, সুজিটা জলটাকে একটু টেনে নিয়ে একটু ফাঁপ হবে। 10 মিনিট পর ফিরে এলাম। গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ তেল। 1 চামচ তেলের মধ্যেই কিন্তু আমরা এই ওটসের যে চিল্লাটা বা ওটস অমলেটটা আমরা বানিয়ে নেব। যেহেতু এটা আমরা হেলদি রেসিপি বানাচ্ছি, খুব বেশি কিন্তু তেলের ইউজ আমরা করব না। ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারটা 2 হাতা দিয়ে দিলাম, তাওয়ার চারিদিকে খুব ভালো করে এটাকে স্প্রেড করে দিয়েছি। এবার এক একটা পিট আমরা 5 মিনিট করে ঢাকা দিয়ে হতে দেব। একদম লো ফ্লেমে করতে হবে, বেশি হাই ফ্লেমে করলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে এক একটা পিটকে আমরা 5 মিনিট করে সেকে নেব। উপরটা দেখে বুঝতেই পারছ আমাদের কিন্তু ওটস চিল্লা বা ওটস অমলেটটা কিন্তু একদম হয়ে গেছে একটা পিট। আর একটা পিট আমরা হালকা হাতে উল্টে দিচ্ছি। আর একটা পিটও উল্টে দিয়ে আমরা 5 মিনিট টাইম দেব, যাতে খুব ভালোভাবে ওই পিটটাও হয়ে যায়। একটা চিল্লা আমাদের বানানো হয়ে গেছে। এরম সেম প্রসেসে পরপর আমরা ওটস চিল্লাটা বানিয়ে নিচ্ছি। এটা সার্ভ করার সময় অবশ্যই তোমরা সস দিয়ে করতে পারো, বাচ্চারা একটু সস পছন্দ করে। আমরা যারা বড়রা খাবো, যারা ওয়েট লস জার্নিতে আছি, তারা কিন্তু টক দই দিয়ে এটা খেয়ে দেখবে। টক দই দিয়ে খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। বাচ্চাদের টিফিনে অল্প একটু স্যালাডের সঙ্গে শসা, খেজুর, তার সঙ্গে এই ওটসের চিল্লা 1 পিস বানিয়ে দিলে ওদের কিন্তু পেটটা অনেকটাই ভরে যাবে, আর এটা কিন্তু খুব হেলদি। এখানে 2 ওটস চিল্লা আমি বানিয়ে নিয়েছি, সার্ভ করে দিয়েছি। আমি একটু সঙ্গে স্যালাড রেখেছি শসা, আর অল্প একটু টক দই নিয়েছি, তার সঙ্গে অল্প একটু নুন আর অল্প একটু উপর থেকে লঙ্কা গুঁড়ি দিয়েছি, যেহেতু আমি এখানে ঝাল একদমই ইউজ করিনি। আমার দেখানো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করো।